guys, just be shundor as. Hello viewers, welcome back to my video. So guys, Dautbandi Ponto je rasta ta mane khubi sundor rasta. ভালোই মজা হচ্ছে। আরে ভাই, আরে আরে, কি অবস্থা? মানে অ্যাম্বুলেন্স কি ইমার্জেন্সি যাচ্ছে নাকি আমারে নিয়েই যাবে? বুঝলাম না কাহিনী। ও রে গাইজ, জাস্ট মানে যা দুই পাশেই সবুজ প্রকৃতি দেখতে পাচ্ছেন, মানে প্রকৃতির যে সবুজ যে একটা নীলাময় দেখা যাচ্ছে, এত সুন্দর একটা ওয়েদার। তার সাথে হালকা হালকা মিষ্টি মিষ্টি রোদও আছে, আবার আকাশটা একদম নীল হয়ে গিয়েছে। আকাশটা দেখেন ভাই, এত সুন্দর লাগছে। সো আমার যাতে আমার সাথে যারা আছে তারা খুবই টানতে টানতে চলে গেছে সামনে। সো আমি রিল্যাক্স মুডে আস্তে ধীরে আকাশের ভিউ দেখতে দেখতে যাচ্ছি আর আপনার সাথে কথা বলতে বলতে যাচ্ছি। সো জাস্ট আকাশটা দেখেন, মানে এত সুন্দর লাগছে। আসলে বাংলাদেশে ঘোরার মোটামুটি অনেক ভালো ভালো প্লেসই আছে, বাট এটাকে এক্সপ্লোর করতে হবে। সো সবাই মোটামুটি ভালো অনেক জায়গায় এক্সপ্লোর করেছে। সো চাঁদপুরে আমার প্রথম যাওয়া একটা বাইক দিয়ে। সো আশা করি দেখা যায় কতটুকু সৌন্দর্য দেখতে পাই চাঁদপুরের। সো আমার ক্যামেরা দিয়ে এই ভিউটা দেখার পর মানে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি, মানে এই রোডের প্রতি আমি ফ্যান হয়ে গিয়েছি। এত সুন্দর একটা রোড। সো গাইস, এই যে আমার ফ্রেন্ড, সে আস্তে ধীরে বাইক চালাচ্ছে আমার মতো, এতক্ষণ টানানি করতেছিল, খুব মজা নিচ্ছ না? ঠিক আছে ঠিক আছে, যাই হোক বন্ধু, অনেক মজা নিল। তো ওর R15 V3, আর আমার তো ভাই সাধারণ একটা বাইক, তারপরে মোটামুটি ভালোই চলতেছে আরামসে। তো গাইজ, সো গাইজ, আকাশটার দিকে দেখেন ভাই, আকাশটা এত সুন্দর হয়ে আছে। এই যা বন্ধু আসছে অনেকক্ষণ পরে। সো মানে এতক্ষণ সবাই টাটানির পর এখন আস্তে ধীরে রিল্যাক্সে যাচ্ছে, কজ ভাই আমরা বাইকাররা মানে রাইডিতে বের হলে মানে পরিবেশটা এনজয় করব, মানে এনভায়রনমেন্ট এনজয় করব। এখানে টাটানি করার কিছু নেই আসলে, কজ বাইক রাইডিতে বের হয়েছি, অবশ্যই পরিবেশটা এনজয় করতে বের হয়েছি, মজা করতে বের হয়েছি। সো তাই না, কোনো প্রবলেম হোক, কোনো দুর্ঘটনা হোক, সেভাবে আমরা বাইক চালাবো। সো দাঁতকান্দি দিয়ে ঠিক ডান দিকে মোড় দিয়ে আমরা আসলে চাঁদপুরের রোডে ঢুকে পড়ছি। সো এই যে এখন যে রোডটা দেখতে পাচ্ছেন, এটা হলো চাঁদপুরের রোড। সো রোডটা যদিও চিকুন, বাট এই যে সামনে থেকে ঠিক ডান পাশে বাম পাশে দোনো পাশে দেখতে পারবেন সবুজ প্রকৃতি, এবং রাস্তাটা খুবই সরু। আর যারা ঢাকার মধ্যে মানে ঢাকার আশেপাশের মধ্যে যারা একটু মানে খাগড়াছড়ি ভাই বা বান্দরবনের রাস্তার ভাই পেতে যান, অবশ্যই চাঁদপুরে চলে আসবেন, বিকজ এখানে রাস্তাগুলো মানে এতই কর্নারিং, মানে আপনি মানে একটু পরপরে ডান দিকে বাম দিকে ডান দিকে, মানে আপনি বাইক নিয়ে কর্নারিং করতে করতে আপনার মানে অবস্থা খারাপ হয়ে যাবে। আর এই রোডের রাজা হচ্ছে ভাই CNG, মানে তারা হুটহাট করে চলে আসবে। যেমন হাই রোডের অবস্থা কি থাকে, মানে বড় বড় বাসগুলো থাকে, বাট এই চাঁদপুরের এই যে ছোট ছোট চিকুন রোডটা দেখতে পাচ্ছেন, এই রোডের রাজা হচ্ছে CNG, মানে তারা কিন্তু ভাই খুব ফাস্ট চলায়, এবং মানে আশেপাশে মানুষজন মনে দেখেই না, মানে এমন অবস্থা মাঝে মধ্যে দেখা যায়, মানে মানুষের গায়ে অবশ্য লাগাই দেয় মাঝে মধ্যে, অটোরাও চান্স পায় না CNG-র কাছে। সো অবশ্যই সাবধানে বাইক চলাবেন। তো এই যে আমাদের সামনে আমার বন্ধু, সে জিক্সার ভালোই চালাচ্ছে। যাই হোক, সো রাস্তাটা দেখেন, আমি খুব আস্তে ধীরে বাইক চালাচ্ছি,
চেষ্টা করতে যতটুকু মানে সেফ ভাবে বাইক চালানো যায়। সো এখনো তো সুন্দর প্লেসে গাইজ আমরা এখনো যাইনি, সামনে আরো বলে অনেক সুন্দর প্লেস আছে।